আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে সৌদি আরবের দাম্মাম শহরের রাখা একটি আমরা যেখানে বসবাস করি আঞ্চলিক একটি মসজিদে প্রতিদিন একজন মোয়াল্লাম তিনি ইফতার মসজিদের ভিতরে দেয় পনেরো সাহান অর্থাৎ আপনারা এই ভিডিওর ভিতরে যে প্লেটগুলো দেখতেছেন এগুলারে আমরা এখানে সাহান বলি এটা পনেরো সান দেয় প্রতি সাহানে পাঁচজন ছয়জন সাতজন মানুষ অতিরিক্ত হয়ে গেলে আটজন পর্যন্ত বসে তো আজকে আপনারা দেখতেছেন এক ইন্ডিয়ানি বাই তিনি তার বাসায় এই বিরিয়ানিগুলো দুই কি বানিয়ে তিনি নিয়ে আসছে এই মসজিদে দেওয়ার জন্য তিনি একজন এই দেশে ব্যবসা করে কি ব্যবসা করে আমরা জানি না আমার সাথে কথা হয়েছে তিনি একজন ব্যবসায়িক এটুটুকে বলেছেন তো তিনি আজকে আমাদের এই মসজিদে ইফতারি বিতরণ করেছেন নিজের হাতে আসলে তার চেহারায় যে একটা মাধুর্যপূর্ণ ভাব তিনি এই ইফতারগুলো দেওয়ার জন্য নিজের হাতে তিনি যে একটা নিজেকে সাশ্যবোধ মনে করছেন আমি তার কাছ থেকে আজকে দেখেছি তিনি একজন সৎ মনের মানুষ তার কথাবার্তায় তার এইখানে প্রায় এক ঘন্টা অবস্থানরত অবস্থায় দেখছি এটা হচ্ছে তার গাড়ি এই গাড়িটা তার নিজস্ব একটা গাড়ি তো দেখেন নিজে বানিয়ে নিজে এনে নিজে প্রতিটি সাহানে অর্থাৎ প্লেটে নিজের হাতে মানে তদারকি করতেছে এটা একটা নিজের হাতে নিজের মালগুলা দেওয়া ইফতারগুলা দেওয়া এটা একটা আনন্দের অবশ্যই বিষয় তো আপনারা দেখতেছেন এই লোকটা তার বাড়ি ইন্ডিয়া তিনি আজকে আমাদের এখানে প্রায় আমরা প্রতিদিন যেভাবে আমরা ইফতারগুলো দেই অর্থাৎ একজন মোয়াল্লাম দেয় কোনো না কোনো মাগবাদ থেকে বানিয়ে আনে অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় বলি কোনো হোটেল থেকে তারা বানিয়ে আনে মানে রেডিমেড আমরা এগুলা দেই তো আসলে আজকে উনি ওনাদেরকে নিষেধ করেছেন উনি ওনার বাসায় নিজের হাতে নিজে বানিয়ে বিরিয়ানি মুরগি দিয়ে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসছে আমাদের জন্য অর্থাৎ এই মসজিদের ইফতারির মানুষকে দেওয়ার জন্য তো আপনারা দেখতেছেন তিনি একটা একটা করে সাহানে তিনি পরিপূর্ণ করতেছেন তো আমি এই এই মসজিদে নতুন তিনি নাকি প্রতি বছর এভাবে একদিন এসে নিজের হাতে এভাবে মানুষের জন্য ইফতার নিয়ে আসে নিজের হাতে তিনি তদারকি করে এই যে আপনারা স্পষ্ট দেখতেছেন বাইটাকে দেখতে একেবারে একটা সাদা সিদা নর্মাল একটা মানুষ তিনি ব্যবসায়িক তার ভাবগম্বিমায় আপনি বুঝতে পারবেন না তিনি একজন ব্যবসায়িক বা তিনি অটল ধন সম্পদের অধিকারী খুবই একটা সিম্পলভাবে তিনি চলাফেরা করেন কথাবার্তা বলেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লেবন পানি এগুলা প্রতিজনকে এক পিস এক পিস করে দেওয়া হয় অর্থাৎ একটা একটা করে সবাইকে দেওয়া হয় এখনও মানুষ আসে না পরিপূর্ণভাবে দেখেন বিশাল একটা জায়গা ছোট্ট একটা মসজিদে আস্তে আস্তে মানুষ আসতেছে এদিক দিয়ে আমরা যত প্রকার প্রক্রিয়া আছে এগুলো আমরা সম্পন্ন করতেছি প্লেটে লোয়া এগুলাকে কার্বন কাগজ দিয়ে ঘুরা যেমন ময়লা না পড়ে আরও সময় মিনিমাম বিশ মিনিট বাকি আছে এই জন্য এগুলো ঘুরতে হয় নয়তোবা দুলাবালি এসে পরে যাবে তো এখানে আমরা প্রতিদিন আমরা পাঁচজন মানুষ এই মসজিদের আওতায় মানে আমরা তদারকি করি অর্থাৎ বাংলায় আমরা যে ভাষাটা বলি আর কি খাতিন্দারি করি তো আজকে আমরা ওনাদের সাথে কাজ করব কারণ ওনারা যে মানুষগুলো আসছে এই ইন্ডিয়ানি বাই ওনার সাথেও পাঁচ থেকে ছয়জন মানুষ উনি নিয়ে আসছে ওনার সাথে করে ওনার শুভাকাঙ্ক্ষী বা ওনার ব্যবসায়িক সহযোদ্ধা বা পার্টনার আবার ওনার স্থানীয় মসজিদের ইমামকেও উনি নিয়ে আসছেন ওনারা নিজেরা কাজটা করতে নিজেদেরকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন তো আপনারা দেখতেছেন উনি একে করে অনেকগুলো প্লেট নিয়ে নিছে। আমি এখন ক্যামেরাটা ওই দিকে ঘুরিয়ে দিলাম অর্থাৎ যেখানে মানুষগুলো বস ইফতারি খাওয়ার জন্য রোজাদাররা রোজাদাররা দেখেন এখনো মানুষ আসে না আস্তে 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 বাড়তেছে মানুষ এবং আস্তে আস্তে মানুষগুলো আরও বেশি আসবে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লাস আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটা সম্ভব এগিয়ে যাওয়া আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন একটা লাইক না করেন একটা কমেন্ট না করেন তাহলে আমার এই চ্যানেলটা গ্রো করবে না তো আপনাদের সবার সহযোগিতায় আমি চ্যানেলটাকে একটা প্রাতিষ্ঠানিক চা চ্যালেনে রূপান্তরিত করতে চাই তো আপনারা দেখতেছেন এখন পানি দেওয়া হচ্ছে প্রতিজনকে এক পিস তো আমার হাতে মোবাইল থাকার কারণে আমি পানিগুলো দিতেছি না আমার একজন পাশের তার নাম সুরুজ ভাই তার বাড়ি নোয়াখালী না ফেনি সরি ফেনি তিনি পানিগুলো দিতেছে আমি এক হাতে এই যে কার্টুনটা ধরছি পানির আর এক হাতে আমার মোবাইলটা এই জন্য আমি আসলে পানিগুলো দিচ্ছি না নয়তোবা আমি প্রতিদিন এই পানিগুলো বিতরণ করে থাকি তো একে একে ওই ভিতরে দেখেন মোহাম্মদ আব্দুল সত্তার নামে আমার একজন শুভাকাঙ্ক্ষী প্লাস আত্মীয় আমার রুমমেট তিনি সবাইকে এক পিস এক পিস করে লেবন দিতেছেন সবাইকে উনি এক পিস এক পিস করে লেবন দিতেছেন প্রতি দেখেন প্রতি সোফরা নিচে একটা কাগজ আছে আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে সোফরা অর্থাৎ একটা কাগজের বিস্তর একটা আকারে আর কি এটা হচ্ছে সোপরা যারা সৌদি আরব ওমান বাহারান কাতার থাকেন তারা হয়তো এই জিনিসটা জানেন বাংলাদেশে কাগজের ভিতরে বাদ খেলে অনেকে হাসি করবে মস্করা করবে তো যাই হোক দেখেন একে আমরা এক একটা একটা করে পানি এবং একটা লেবেন আমরা দিতেছি সবাইকে আস্তে আস্তে এভাবে দেওয়া শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ যে কর্মসূচিটা থাকে দৈনিক ইফতারি কাজের এই কাজটা আমাদের শেষ হবে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ইতিমধ্যে আমাদের মানুষগুলো দেখেন আস্তে আস্তে করে বাড়তেছে আমরা প্রতিদিন মূলত পুনর দেখেন ওই এক ভাই ওই ইন্ডিয়ানি ভাই উনি জুস মানে ওনার বাসায় জুস বানিয়ে নিয়ে আসছে প্রতিদিন পনেরো পনেরো থেকে ষোলো বোতল অর্থাৎ দেড় লিটার বোতলের জুসগুলো আমাদের এখানে দেয় হ্যাঁ আমরা এ প্রতি কিসে অর্থাৎ প্রতি সাহানের ভিতরে একটা একটা জুস আমরা প্রদান করি অর্থাৎ তারা এটাকে খুলে ছোট গ্লাস দিয়ে যার যার মতো করে তেতে এই জুসগুলা পান করবে এই ইন্ডিয়ানি ভাই প্রতিদিন এই জুসটা দেয় তিনি প্রতি বৎসরে দেয় আমি এটা শুনছি অবশ্যই মসজিদে আমি এবছর প্রথম তো এখন আপনারা দেখতেছেন আমরা ইতিমধ্যে প্লেটগুলো নিয়ে আসছি অর্থাৎ ওই যে খানাগুলো ওইখানে তদারকি করলো ওই প্লেটগুলো প্রতি সানে একটা একটা দিয়ে দিছে এদিকে একবার দুধের সাথে সালাদ মিস করে তাদের একটা ইন্ডিয়ানি খানা হয়তো আপনারা যারা সৌদি আরব আসেন তারা বসতে পারেন বা জানতে পারবেন এটা একটা তারা খানা খায় মানে দুধের সাথে পেঁয়াজ মানে বিভিন্ন সালাদ মিক্স করে তারা এটা তো এটা এখন দিতেছে দেখেন এদিকে আরও কিছু বাকি আছে আমরা বিরিয়ানিগুলোও দিতেছি প্রতি এই যেই সোফরা দিয়ে বর্ষে এই সোফরার ভিতরে এই যে একটা খালি আছে এখানে এখানে একটা দেওয়া হবে এ দেখে দিচ্ছে এভাবেই আমরা আসলে প্রতিদিন তদারকি করে থাকি এটা হচ্ছে দাম্মাম রাখা রাখা আলরাজি ব্যাংকের ব্যাকসাইডে একটু ব্যাকসাইডে এখানে একটা ছোট্ট মসজিদ আছে এই মসজিদের ভিতরে এটা একটা ছোট্ট মসজিদ এটা কোনো মসজিদের কোনো মিনার নাই কিছু নয় জাস্ট একটা বিল্ডিংয়ের ভিতরেই একটা ছোট্ট মসজিদ জাস্ট ছোট্ট একটা মেম্বার আছে এটার মধ্যে জাস্ট মাইকটা রাখছে তো এটা হচ্ছে মসজিদের রাস্তার মাধ্যমে ইফতারের আয়োজনটা আমরা করি এখানে স্থানীয় আমরা যারা কাজকর্ম করি তারাই মূলত এই 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 জায়গার মাধ্যমে থাকে বা এর আশেপাশে যারা কাজকর্ম করে তারা এখানে আসে তো আস্তে 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 আমাদের দেওয়া প্রায় সম্পূর্ণ হয়ে গেছে হয়ে যাচ্ছে দেখেন ওই দিকে দেখা যাচ্ছে তাদেরকে যারা যারা আপনার এই ভিডিওটা আজকের এই ইফতারি দিতেছে তাদেরকে তো আসলেও আপনাদের সাথে অনেক কথা আমি বলে বলছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা ইতিমধ্যে আমরা ইফতারের জন্য ওয়াইট করতেছি দেখেন সবার সাথে একটা একটা পানি একটা একটা বোতল একটা একটা জুস খেজুর সব কিছু দিয়ে ফেলছি তো আমরা এখন ইফতারি করার জন্য অপেক্ষা করতেছি তো দেখেন আমরা এখন আজানের সময় প্রায় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আজান দিবে এই একটা বাচ্চা দেখতেছেন উনি আমাদের ময়াল্লাম অর্থাৎ ময়াল্লের ছোট্ট বাচ্চা একটা মেয়ে আমাদের সাথে আসছে ইফতার করার জন্য খুব সুইট একটা উনি খুব সুন্দরভাবে কথা বলেন এ বাচ্চা মেয়েটা খুব সুন্দরভাবে কথা বলেন যা আসলে আপনারা না দেখেন এই বিরিয়ানির সাইজটা একটু দেখেন বিরিয়ানির মানে কোয়ালিটিটা আপনারা একটু দেখেন দোকানের বিরিয়ানি থেকে উনি ঘরে বানানোর বিরিয়ানির চাহিদাটাই ভিন্ন রকম দেখেন এত সুন্দর হয়েছে এই বিরিয়ানিগুলো যা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো এখন আপনারা এখন আপনারা দেখবেন আমরা এই বিরিয়ানিটা কিভাবে কি করি ইতিমধ্যে আজান দেওয়া শুরু ইতিমধ্যে আজান দেওয়া শুরু হয়ে যাচ্ছে অলরেডি আজান শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা সবাই দেখেন আপনারা আমরা সবাই অলরেডি তার খাওয়া শুরু করে দিয়েছি তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব